প্রতি বছর মার্চ মাসের 8 তারিখে পালন করা হয় আন্তর্জাতিক নারী দিবস। সারা বিশ্বে নারীদের সামাজিক, অর্থনৈতিক এবং সাংস্কৃতিক অর্জনকে সম্মান জানাতে এই দিনটি ব্যাপকভাবে পালিত হয়। আন্তর্জাতিক নারী দিবস বিশ্বব্যাপী ছুটির দিন হিসেবেও পালন করা হয়। এই দিনটি লিঙ্গ সমতা, প্রজননের অধিকার, নারীদের ওপর হিংসা ও নির্যাতন, নারীর সমান অধিকার ইত্যাদির মতন গুরুত্বপূর্ণ বিষয়গুলির উপর দৃষ্টি নিবদ্ধ করে। প্রতিটি নারীকে উদযাপন করার জন্য দিনটি পালন করা হয়। আন্তর্জাতিক নারী দিবস 2023-এর থিম ইতিমধ্যেই ঘোষণা করা হয়েছে। এটি লক্ষ্য করা গুরুত্বপূর্ণ যে এই বছরের থিম হল ডিজিট অল, লিঙ্গ সমতার জন্য উদ্ভাবন এবং প্রযুক্তি। সমস্ত ইভেন্ট, প্রচার এবং প্রোগ্রাম এই থিমের উপরেই ফোকাস করা হবে। কিন্তু কবে, কিভাবে এবং কেনই বা এই দিনটি বিশ্বজুড়ে পালিত হয়, আসুন জেনে নেওয়া যাক। নারী দিবস 1909 সাল থেকে পালন করা শুরু হয়। এটি জাতীয় নারী দিবস হিসেবে পরিচিত ছিল। দিনটি প্রাথমিকভাবে 1909 সালের 28শে ফেব্রুয়ারি নিউ ইয়র্ক সিটিতে উদযাপিত হয়েছিল। অ্যাক্টিভিস্ট থেরেসা মালকিয়েলের পরামর্শে আমেরিকার সোশ্যালিস্ট পার্টি এই তারিখে দিনটি উদযাপন করছে। 1910 সালের আগস্টে আন্তর্জাতিক সমাজতান্ত্রিক মহিলা সম্মেলন তৈরি হয়। এটি লক্ষ্য করাও গুরুত্বপূর্ণ যে 1914 সালে জার্মানিতে প্রথমবার 8ই মার্চ আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছিল। জাতিসংঘ 1975 সালে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন শুরু করে। 1977 সালে এটি আনুষ্ঠানিকভাবে সম্মত হয় যে প্রতি বছর 8ই মার্চ দিনটি ব্যাপকভাবে নারী দিবস হিসেবেই পালন করা হবে। আন্তর্জাতিক নারী দিবস সারা বিশ্বে নারীত্বের একটি মহান উদযাপন। এই দিনটি বিশেষ করে মহিলাদের কৃতিত্বকে সম্মান করে এবং লিঙ্গ বৈষম্য সম্পর্কে সচেতনতা বাড়ায়। এই দিনে আমাদের সমাজে মহিলাদের কৃতিত্ব উদযাপন করার উপায়গুলি নিয়ে আমাদের সকলের চিন্তা করা উচিত। মেয়েদের শিক্ষার প্রসার ঘটানো, সমাজের সকল অংশ থেকে লিঙ্গ পক্ষপাত দূর করা গুরুত্বপূর্ণ। কিন্তু যাদের জন্য আন্তর্জাতিক নারী দিবস পালন করা হয়, তারা কতটা এই দিনটির কার্যকারিতা টের পান? আন্তর্জাতিক নারী দিবস আসলে কতটা নারীদের পাশে দাঁড়ায়, এসব প্রশ্ন উঠে আসে সমাজের নানান স্তরে। তাই নারী দিবস পালনের আগে সমাজের প্রত্যেকটি স্তরের মানুষদের মাথায় রাখা উচিত যে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকল নারী এবং পুরুষকে যথাযথ সম্মান প্রদান করা এবং তা পালন করা উচিত।